আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও এবাদাত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসুল আলাইসাল্লামের সুন্নাত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদাতে পরিণত হয় এবং সহাবযোগ্য হয় আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনও ক্ষতিগ্রস্ত হয় না সই মুসলিম শরীফ হাদিস নং এক আজকের ভিডিওতে আমরা প্রত্যেক নামাজের পরে গুরুত্বপূর্ণ তাজবি জিকির ও আমল সম্পর্কে উল্লেখ করব ইনশাআল্লাহ এক নম্বর রসুল সাল্লাহ আলিয়াল্লাম প্রত্যেক ফরজনামাজ শেষে তিনবার আস্তাউ ফিরুল্লাহ বলতেন সোহি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার দুইশো বাইশ দুই নম্বর তারপর আল্লাহ সেমিং কেলেম এটি পড়তেন সহি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার একুশ তিন নম্বর سبحان الله بار الحمد لله الله الله اكبر تترشبار لا لا إلا الله وحده لا لا له له الملك وله الحمد وهو على كل شيء قدير أكبر لا গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয় সই মুসলিম শরীফ হাদিস নং এক হাজার দুইশো চল্লিশ চার নম্বর বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না নাসাই শরীফ হাদিস নং নয় হাজার চারশো আটচল্লিশ তাবারানী শরীফ হাদিস নং সাত হাজার আটশো বত্রিশ পাঁচ নম্বর সাতবার ফজর ও মাগরিবের পর সেদিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান নাম থেকে রক্ষা করবেন আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার আশি ছয় নম্বর সুরা ইখলাস ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের পর রাসুল সাল্লাহ বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না সাত নম্বর দরুদ শরীফ দশ বার ফজর মাগরিবের পর কিয়ামতের দিন রাসুল সাল্লি আসাল্লামের সাফাত লাভ হবে আট নম্বর এই দোয়াটি তিনবার ফজর মাগরিবের পর এটি পড়লে রাসুল সাল্লু আলিয়ালাম হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাকালা উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন ইবনে আবি সাইবা হাদিস নন ছত্রিশ নয় নম্বর রাসুল সাল আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক একশোবার বলে সুবাহি তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে সই বোখারি শরীফ হাদিস নং ছয় মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শো আল্লাহ সুবাহখানওয়া তওয়ালা আমাদের সবাইকে এই আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে রাখুন